আমার স্বপ্ন ছিল আমার বাইরে আলেম বানাবো, আমার একটা ছেলে আমি তারও কি আলেম বানাবো। এখন আমি এই স্বপ্ন ফত ত্যাগ করছি, কেন তাদের চরিত্র কারণে, তারা মানুষ রূপী ডাকাই, তারা মানুষ রূপী জানোয়ার। এরকম সে বিক্রি হচ্ছে যে আমার আপন ছোট ভাই, যে আপনি নামটা একটু সুন্দর করে, আমার নাম হচ্ছে মোহাম্মদ সুজন, আমার ভাইয়ের নাম হচ্ছে মোহাম্মদ আব্দুল মান্নান। তো আমার আম্মা গত শনিবার হেরে রাখে গেছিল মাদ্রাসা, রাখে যাওয়ার পর ভিতররা বলছে যে বৃহস্পতিবার দিন ছুটি, আপনারা আসে নিয়ে যান। তারা আমার আম্মা কালকেও আমার বলতেছে যে মেহরা এই আব্দুল মান্নান রে বৃহস্পতিবার নিয়ে আসে। এর ভিতরে যখন আমরা আমাদের পাশের বাড়ির লোকজন বলতেছে যে দিগিজন বাজার মাদ্রাসা এখানে মেহরাজ মারা গেছে, তখন এরা আসি আমার আম্মুরও সরাসরি বলতেছে না, আরে যে বলতেছে যে আমারও বলতেছে, তখন হুজুরের মাদ্রাসা থেকে আমাদেরকে অবগত করা যাবা ফোন দেয়নি। তখন আমরা আসছি, আসি দেখি যে মাদ্রাসার বারিন্দায় এর ফলে রয়েছে। এরপর আমরা আসি হুজুরে জিজ্ঞেস করছি যে আসলে কীভাবে মারা গেছিলো বা কী আসল বিষয়, তুমি বলছে যে সোমবার থেকে এই উধাও পানিতে পড়ে মারা গেছে। এরপরে বাচ্চাদেরকে জিজ্ঞেস করছি যে বাচ্চারা বলছে যে সোমবার দিন এই আপনার সবাই গোসল করে চলে আসছে, বাচ্চা আব্দুল মান্নান পুষ্করিণীতে গোসল করতেছে, বাচ্চাদের বক্তব্য হচ্ছে এটা। যখন আমরা ভিডিও ফুটেজ দেখছি তাদের শিক্ষকের কথার সাথে বাচ্চাদের কথার সাথে কোনো মিল নেই। আচ্ছা আমি একটা কথা বলি এখানে, এই যে সোমবারে যে হারাই গেছে আপনাদেরকে তিন দিন করে জানাইছে কিনা? না না, আমাদের কোনো অবগত করা নেই, ফোনও দেয় না, জানাই না আমাদেরকে। আচ্ছা আপনাদের এখন দাবি কি? আমাদের দাবি হচ্ছে আমার ভাইয়ের তিনটা, যদি ফানিতে পড়ে মারা যেত ঠিক আছে, তিনটা আঙ্গুল নেই এখানের, একটা টোটালি নাই, এটা একবারে নাই, এটা একবারে এখান থেকে নেই, এরপরে গলার মধ্যে শ্বাসরোধ করে হত্যা করেছে, নখের স্পষ্ট চিহ্ন। জিরবাতে যে আপনার কামড় পড়ছে, জিরবাতে কখনো পানি ডুবে মারা গেলে বাচ্চা জিরবাতে কামড় পড়ে পুরো জিরবা ইয়ে গেছে, কানের এখানে স্পট আছে, তারপর পায়ের এই জায়গাতে থাপড় দিয়েছিল, এই জায়গায় ফুল স্পট আসছে, ঠিক আছে। আমাদের দাবি হচ্ছে যে আমি এদের উপযুক্ত শাস্তি এবং বিচার চাই। এদের এক একজনের হুজুরের কারণে সারা বাংলাদেশের কি আলেমরা বদনামী, একজনের কারণে, একজনের কারণে সারা বাংলাদেশের আলেমদের কি বদনামি। আমার স্বপ্ন ছিল আমার বাইরে আলেম বানাবো, আমার একটা ছেলে আমি তারও কি আলেম বানাবো। এখন আমি এই স্বপ্ন ফত ত্যাগ করছি, কেন তাদের চরিত্র কারণে, তারা মানুষ রূপী ডাকাই, তারা মানুষ রূপী জানোয়ার, এরা মানুষ না, এরা মানুষ। এদের কাছে মা বাপের সন্তান রাখি যায় কেন, নিজের নিশ্চিন্তা রাখি যায় যে বাপ মার কাছে রাখি যেয়ে দিয়েছে, বাপমার কাছে রাখি যেতে নিশ্চিন্তা রাখি যায়। ইদরা একেবারে ডাক, এরা সবাই ডাকাত না, কিছু কিছু লোক এত ডাকাত, একজনের কারণে হাজার হাজার আলেম বদনাম, তার আমি চাইলে উপযুক্ত শাস্তি পাচ্ছি, ফাঁসি চাই আমি, আমি উপযুক্ত বিচার তার পাশে। ভাতিজা আমার তিন ভাতিজা, আমার বড় ভাইয়ের নাম হচ্ছে মোহাম্মদ কামাল হোসেন, আর তিন ছেলের মধ্যে ওই হলো ছোট, ওরে এই মাদ্রাসা দিছে বিগত তিন বছর হয়েছে, ও মাঝে মধ্যে দুষ্টামি করতো বা চলে যেত বাড়িতে না বলে, তারপরে আমরা আইনে দিয়ে দিতাম। এর ভিতরে যাক, গত কিছুদিনের মধ্যে গত শনিবারে আমার ভাবি আসছিল, আইসা এরে খানাদানা দিছে, খানাদানা দেওয়ার পরে বলতেছিল যে আমার ভাতিজে বলতেছে আমার ভাবিরে, মা আমার এই মাদ্রাসা থেকে নিয়ে যান, আমার এই মাদ্রাসাতে আমার হুজুর মারিয়ে লেব, আমার কাছে কিনে দেন, আমার বাড়ির পাশে মাদ্রাসাতে না হিয়ে পড়ুক। তখন আমার ভাই বলছে যে বাবা আর দুই তিন দিন আছে, তুই ইয়ে করিস, এই আমরা আসি নিয়ে যাবো, তোর ভাই আয়ে, তোর সকার ভাই আমার সকার আইলেও যাবো। এর ভিতরে আমার বাতি চলে গেছে। এখন এদের বক্তব্য হলো যে এরা সোমবার থেকে নিখোঁজ, আমার বাতি যে প্রিন্সিপাল হুজুরে বলছে, মাদ্রাসার ছাত্ররা বলছে। এখন এই সোমবার থেকে নিখোঁজ হওয়ার পরে যে এরা আমাদেরকে অবগত করে না যে আমার আপনাদের বাচ্চা বাড়িতে গেছে কিনা, বা আপনাদের বাচ্চা তো আগে পড়ে গেছে, এখন গেছে কিনা, আপনারা আপনারা কি বাড়িতে আছে কিনা। এরা আমাদেরকে আজকে হঠাৎ করে বিকেল পাঁচটার দিকে আমাদের পাশের বাড়ির এক মানে শুভাকাঙ্ক্ষীরে বলতেছে যে আপনার দিগিজন বাজারে, তখন ওর নাম হচ্ছে মান্নান আর কি মাদ্রাসাতে, এমনি আমরা ডাকলাম মেহরাজ ডাকি, যে মেহরাজ রে মেহরাজের লাশ পাওয়া গেছে মাদ্রাসায়। তখন আমাদের তো আর মনে করেন যে কোনো ইয়ে নয়, আমরা দৌড়ে আসছি, আইসে আমরা লাশ পাইছি এই মাদ্রাসা বারিন্দাতে, রে মোয়া পেঁচাইয়া পালা গেছে, লাশ পচা গন্ধ বাইরে দিতেছে, মনে করেন যে বাচ্চার গলার মধ্যে ইয়ে ছাপ আছে, যে মৃত্যু কীভাবে করছে এটা ছাপ আছে। এরপরে দিয়ে আপনার আমি লজ্জাস্থানে দুইটা দাগ দেখছি, লজ্জাস্থানে দুইটা দাগ আছে, লজ্জাস্থানটা ফুলা, এরপরে দিয়ে হলো আপনার এই পায়ের এই জায়গা দিয়ে, রানের এই জায়গা দিয়ে কিছু দাগ আছে। আর যখন এরা এনএসি করে এখানে যা থানার থেকে যা প্রশাসন আসছে, ওনারা বলতেছে যে যে ইয়েটা করে, উনি বলছে যে অন্তত 60 থেকে 50 ঘন্টার ভিতরে এরকম মারা গেছে লাস্টটা, ইয়ে করছে ভিক্টিম এরকম সময় মারা গেছে। তো আমাদের একটাই দাবি যে মাদ্রাসায় হের ক্লাসে যে দুইটা হুজুর ছিল, ওই হুজুর দুইটারে জিজ্ঞাসা করা অলরেডি একজনের নেওয়া হয়েছে, আরেকজন কোথায় আছে এটার তদন্ত করার জন্য আমি বলতেছি আমার আকুল আবেদন। আর আমার কথা হচ্ছে যে আমরা আমাদের বাদিয়াকে ইয়ে নিয়ে গেছে আপনার এই থানায় নিয়ে গেছে, ওখানে পোস্টমর্টম করবো, বাকি রিপোর্ট আমরা ওইখান থেকে আসার জন্য আমরা অপেক্ষা করতেছি। আর এখানে কিছু আপনার ভিডিও ফুটেছে, এখানে কিছু ভুলভাল বলা হইতেছে, এখন আমরা যখন পুলিশ প্রশাসন বাইরেছে দেখার পরে আসি বলতেছে, এখন আমরা আমাদেরকে অন্যান্য পোলা ভাই না বা মাদ্রাসা ছাত্ররা বলতেছে যে এটা আরও কত তিন দিন আগের রিপোর্ট,
ভিডিও ফুটেজটা তারিখ ভুল আছে, তাহলে এটাতে আপনারা কি বুঝুন এখানে নিশ্চয়ই কিছু কাটাকাটি হয়েছে। আমাদের দাবি একটাই, আমাদের যে আমার ভাতিজা মারা গেছে এটার সুষ্ঠু আপনারা সুষ্ঠু তদন্ত করবেন, সুষ্ঠু তদন্ত করবেন, এরকম যেন কোনো বাচ্চা যেন অকালে যেন আর মনে করেন যে মৃত্যু যেন না হয়, যে এরকম হুজুরদের কারণে মনে করেন যে কিভাবে পড়ালেখা করাবে, এখন আমাদের মনে করেন তাজা একটা পান চলে গেল, এরা মনে করেন যে এটার সুষ্ঠু বিচার চাই, এটার সুষ্ঠু বিচার চাই, সুষ্ঠু আপনারা যে ভিডিও ফুটেজটা আমাদেরকে দেখাইতে বলতেছে ওটার মধ্যে আপনার ওনারা এখন আমরা ভিডিও ফুটেজ দেখি আসার পরে বলতেছে এটা তারিখ ভুল আছে, এটা গত তিন দিন আগের ফুটেজ, তাহলে এটাতে আপনারা কি বুঝতেছেন আর কি দেখলেন, এটা আপনারাই ভালো জানেন। আর আমাদের দাবি এটাই, এক হুজুরে নিয়ে গেছে, বাকি হুজুর কোথায়? উনি পলাতক আছে, ওনারা আনতে বলেন, থানা হাজির করতে বলেন, জিজ্ঞাসা করুক প্রশাসনে, এটাই দাবি আমাদের, এটা ছাড়া আর কোনো দাবি নেই, হুজুরের পাশে যাই।